প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা কি অনলাইনে হতে চলেছে তা নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কবে বেরোতে চলেছে এই মুহূর্তে অফিশিয়াল কি তথ্য রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি কি বলছে এছাড়াও স্কুল কলেজের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যদি স্কুল এবং কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে रेड बटन ने क्लिक कर सब्सक्राइब कौश देते বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার আবার প্রথমেই বলে রাখি তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সাজেশন চাইছো তো তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন যেরকমভাবে বলেছি সেরকমভাবে তৈরিও করে ফেলেছি প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ শিক্ষককে দিয়ে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন এখানে রয়েছে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আমি তৈরি করে ফেলেছি এবং অং তোমাদের ফিজিক্সও তৈরি করা রয়েছে কিন্তু এইগুলোকে এডিট করে তোমাদের কাছে প্রতিস্থাপিত করব ভিডিও আকারে বা পিডিএফ আকারে সেটার জন্য একটু সময়সীমা লাগছে দুদিন আগেই সমস্ত তৈরি হয়ে গেছে এডিটিংটা বাকি রয়েছে কারণ আমি একদম সময় পাচ্ছি না এখনো পর্যন্ত খাওয়াও কমপ্লিট করে উঠতে পারিনি ব্যক্তিগত পারিবারিক একটি কাজে যুক্ত হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি দ্বিতীয় চ্যানেলে তো আজকের থেকে তোমাদের সমস্ত কিছু তৈরিই আছে জাস্ট এডিট করে তোমাদের দিয়ে দেব তো এখন চলে আসি মেন স্কুল কলেজের যে আপডেটে রয়েছে সবার প্রথমে আমি বলে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা প্রায় সামনেই চলে এসছে এ তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে তোমাদের যে এ প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা সাতাশে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত অর্থাৎ তেরোই মের মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে প্রত্যেকটি স্কুল কিন্তু নিয়ে নেবে এবং মে মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত স্কুলকে একাদশ শ্রেণীর হার্ড কপি রেজাল্টের যে হার্ড কপি আছে সেই হার্ড কপি কি সংসদে পাঠিয়ে দিতে হবে এক্ষেত্রে একাদশ শ্রেণীর রেজাল্ট প্রায় তার মধ্যেই বেরিয়ে যাবে এবং দ্বাদশ শ্রেণী যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের রেজাল্টও কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে যাবে যেটা এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম প্রপার ডেট জানলে তোমাদের তখন জানিয়ে দেবো এরপরে এ তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা সকলেই ইতিমধ্যে জানো তোমাদের চূড়ান্ত যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের পরীক্ষা নিয়ে একটা বিশাল জটিলতা সৃষ্টি হয়েছে এ তোমরা সকলেই ইতিমধ্যে জেনেছ এতদিন ধরে কোভিডের কারণে কিন্তু তোমাদের যে পরীক্ষা রয়েছে সমস্তটাই অনলাইনে হচ্ছিল এই মুহূর্তেও বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু অনলাইনেই অ্যাকচুয়ালি অভ্যস্ত পড়াশোনা করতে যে কারণ এতদিন ধরে অনলাইনে করে এসেছে এবং অনলাইনে পরীক্ষা দিয়ে এসেছে সেই কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে অনলাইনে পরীক্ষা দিতেই চাইছে সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্যকে কিন্তু ঘিরে ধরা হলো যাতে এ পরীক্ষা যেটা আছে সেটা যাতে অনলাইনে নেওয়া হয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে মনে করছে যে অনলাইনে যদি পরীক্ষা হয় তাহলেই তাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে কোনোভাবে অফলাইন বা আগের মতন অফলাইনে সম্পূর্ণ ক্লাস এখনো স্বাভাবিক গতিতে চলছে না বলেই অনেকে ব্যক্তিগতভাবে ধারণা যেটা সংবাদ মাধ্যমে উঠে আসছে ছাত্রছাত্রীরা অনলাইনে চূড়ান্ত ও যে সেমিস্টার রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেটা চাইছে সেই কারণেই তারা কিন্তু পথে নেমেছে বা উপাচার্যকে ঘেরাও করে তাদের আন্দোলন বা দাবি যে অনলাইনেই যাদের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হয় তোমাদের কী মতামত রয়েছে তোমরা যারা চূড়ান্ত সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ফাইনাল সেমিস্টার তোমরা কীভাবে দিতে চাইছো তোমাদের ক্লাস কীরকমভাবে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাও প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাকর্ডিং আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো তোমাদের যে সেমিস্টারের এক্সাম আছে তারা কিভাবে পরিকল্পনা করছে অনলাইনে নেবে না অফলাইনে নেবে সমস্ত ক্লিয়ার করে দেবো বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়া তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ কলেজে উঠবে এবং যারা গ্র্যাজুয়েশান দিচ্ছ উভয়ের জন্যই একটা সংবাদ বিরাট বড় সংবাদ যেটা অলরেডি তোমরা জানো যে ইউসিসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কলেজে ভর্তি হবে না ছাত্রছাত্রীরা একই সাথে গ্র্যাজুয়েশনের রেজাল্টে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যাবে না যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে যার জন্য তোমাদের প্রবেশিকা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার দরুনই কিন্তু তোমাদের ভর্তি হবে এ তোমরা কলেজের পরবর্তী ধাপে যেটা শুধুমাত্র ইউজিসির তরফ থেকে জানানো হয়েছিল কেন্দ্রীয় ও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা সেন্ট্রাল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লাগু হবে এবং রিকোয়েস্ট করা হবে এ অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটিগুলোতে তো এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটির তরফ থেকেই শোনা যাচ্ছে যে ইউজিসির যে নিয়ম রয়েছে সেই নিয়মকে লাগু করেই কিন্তু তোমাদের এর প্রবেশিকা পরীক্ষা নিয়েই কিন্তু ভর্তি নেওয়া হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ওয়েটেজের ওপর কোনো কিছু নির্ভর করবে না এক্ষেত্রে তোমাদের স্পষ্টতা বলে দিলাম যেটা এই মুহূর্তে ইনফরমেশন রয়েছে এ একাধিক সংবাদ মাধ্যম থেকে এছাড়া তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে তোমাদের পোশাক আশাক নিয়েও কিন্তু শিক্ষা জগতে একটা নতুন চর্চিত বিষয় এই মুহূর্তে এক বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে বিশেষ করে কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বেশিরভাগ এমন পোশাক পরে যাচ্ছে যেটা শিক্ষকরা মেনে নিতে পারছেন না এমনই যে অভিযোগ করছে শিক্ষকরা যাতে ছেঁড়া জিন্স অনেকে পড়ে যাচ্ছে যেটা মানে প্রত্যেকটা পজিশনের জন্য তোমরা জানো এক একটা করে নির্দিষ্ট পোশাকের প্রয়োজন পড়ে যেমন স্কুলের পোশাক রয়েছে তেমনই রয়েছে কোর্টের একটা নির্দিষ্ট পোশাক তেমনই রয়েছে কিন্তু বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ পোশাক আর সেরকমভাবে শিক্ষা জগতেও যাতে একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এ ছাত্রছাত্রীরা পোশাক পরে সেই নিয়ে কিন্তু চর্চা হচ্ছে এই মুহূর্তে এ যেখানে তোমরা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ বিভিন্ন রুলস তৈরি করা হচ্ছে পোশাক নিয়ে যে এই পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ছাত্রছাত্রীদের মানে বুঝতেই পারছ প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুলের পোশাকের গুণগত মান যাতে বৃদ্ধি পাওয়া যায় একটা নিয়ম মেনে যাতে ছাত্রছাত্রীরা পোশাক করে তা নিয়ে কিন্তু রীতিমতো ও একটা আলোচনা শুরু হয়েছে এবং একটা নিয়মও লাগু হতে পারে এই মুহূর্তে যে তথ্য আছে বাদ বাকি সমস্তটাই তোমাদের শেয়ার করলাম তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো যে ক্লাসেই পড়ছো না কেন কলেজে ছাত্রছাত্রী আছো যে ইয়ারেই পড়ছো না কেন এমনকি যারা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ছাত্র ছাত্রী আছো তোমাদের প্রত্যেকের জন্য স্টুডেন্ট স্কলারশিপ টু কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু দেড় হাজার টাকার আর কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে এবং সেটা সরকারি এবং বেসরকারি চাকরির জন্য ভবিষ্যতে কাজে লাগাতে পারবে এই সুবর্ণ সুযোগ কিন্তু এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে যারা এখনো পর্যন্ত ওই কোর্সে ইনরোল করি তারা অতি অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টের লিংক থেকে তোমরা কিন্তু জয়েন করে নাও কারণ একত্রিশ তারিখ পর্যন্তই কিন্তু এই স্কলারশিপ বা এই কোর্স কিন্তু ফ্রিতে বা বিনামূল্যে দেড় হাজার টাকা কিন্তু তুমি পেয়ে যাবে এর পরে কিন্তু তোমরা পাবে না তো লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম ওখান থেকে তোমরা সরাসরি যুক্ত হতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো জয় হিন্দ জয় ভারত